হ্যালো ফ্রেন্ডস এনএস টিচারে তোমাদের অভিনন্দন আশা করছি তোমরা সকলে ভালো আছো আজ আমি অষ্টম শ্রেণীর অঙ্ক নিয়ে এসেছি এটা হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকের উনিশ অনুশীলনীর অঙ্ক এটা আমার এই পর্বের তৃতীয় অং পর্ব এর আগে আমি দুটি পর্বে এ অঙ্ক বসেছি আশা করছি তোমরা তা দেখেছ যারা দেখোনি নি তারা অবশ্যই দেখে নেওয়া তাহলে আজকের ভিডিওগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে অঙ্কতে আসি সমীকরণ গঠন সমাধান কোষে দেখি উনিশ অষ্টম শ্রেণী পার্ট থ্রি এটা আগে তেরো পর্যন্ত অঙ্ক হয়েছে চোদ্দ অঙ্ক গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীর কুড়ি দিনের খাবার মজুত ছিল সাত দিন পরে আরও একশো জন আশ্রয় সেই শিবিরে আশ্রয় নিল এবং এগারো দিনের মাথায় সব খাবার শেষ হয়ে গেল প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল সমাধান ধরি প্রথমে আশ্রয় প্রার্থী ছিল জন প্রথমে তাদের জন্য কুড়ি দিনের খাবার ছিল সাত দিন পরে তাদের খাবার বাকি থাকলো তেরো দিনের আর আরও একশো জন শিবিরে এসছেন তাহলে বর্তমানে আশ্রয়প্রাপ্তির বর্তমান সংখ্যা হচ্ছে আগে ছিল জন এখন এসছে একশো জন এক্স প্লাস একশো জন তাহলে আমরা জানি জনের মজুত খাদ্যে চলে তেরো দিন তাহলে একজনে চলবে তেরো গুণিত এক্স দিন তাহলে এক্স প্লাস একশো জনে চলবে তেরো গুণিত এক্স বাই এক্স প্লাস একশো দিন তাহলে আমরা পেয়ে গেলাম আর দেওয়া আছে এক্স প্লাস একশো জনের মজুত খাদ্যে চলে এগারো দিন তাহলে এখানে তেরো এক্স বাই এখানে এগারো অর্থাৎ এটা তেরো এক্স বাই এক্স প্লাস সিম্পল ক্যালকুলেশান কোনায় কোনায় গুণ তেরো এক্স এগারো এক্সটা বাম দিকে গেল তাহলে টু এক্স সমান হচ্ছে এগারোশো অতএব এক্স সমান এগারোশো বাই দুশো সমান পাঁচশো পঞ্চাশ তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল আশ্রয় শিবিরে প্রথমে পাঁচশো পঞ্চাশ জন আশ্রয়প্রাপ্তি ছিল পনেরোটা নিচের সমীকরণগুলির বীজ খুঁজি অর্থাৎ সমাধান করি অর্থাৎ এই অঙ্কগুলো হচ্ছে সমাধানের অঙ্ক এগুলো তোমরা ক্লাস নাইনে পেয়ে যাবা তাহলে এখন করে রাখলে তোমাদের খুব সুবিধা হবে থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান ফাইভ বাই এক্স প্লাস টু এখান থেকে আমাদের এই এক্সের মানটা বের করতে হবে প্রথমে এই কোনায় কোনায় গুণ ফাইভ এক্স ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি থ্রি ইন্টু এক্স প্লাস টু তাহলে এটা হচ্ছে ফাইভ এক্স প্লাস পনেরো থ্রি এক্স প্লাস ছয় বাম দিকে এলো ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স এটা রান্ধে গেল ছয় মাইনাস পনেরো তাহলে টু এক্স ওয়ান মাইনাস নাইন তাহলে এক্স ওয়ান মাইনাস নাইন বাই টু সময় মাইনাস চার পূর্ণ একে দুই তাহলে এটা উত্তর হয়ে গেল নির্ণয় সমাধান এক্স ফিজিক্যাল টু মাইনাস চার পূর্ণ একে দুই দু নম্বর অঙ্কটা দেখো ফাইভ বাই থ্রি এক্স প্লাস ফোর ফোর বাই ফাইভ এক্স মাইনাস থ্রি তাহলে এটা হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে ফোর থ্রি এক্স প্লাস ফোর তাহলে এটা পঁচিশ এক্স মাইনাস পঁচাত্তর এটা তিন চার বারো এক্স প্লাস ষোলো বাম দিকে আনলাম পঁচিশ এক্স বারো এক্স এটা ডান দিয়ে নিয়ে গেলাম ষোলো প্লাস পঁচাত্তর তাহলে একানব্বই এটা তেরো তাহলে এক্স মান একানব্বই বা তেরো সমান সাত তাহলে এটাই আমাদের উত্তর নির্ণয় সমাধান এক্স সমান সাত তিন নম্বর অঙ্কটা দেখো চোদ্দো এক্স মাইনাস টু প্লাস থ্রি এক্স এটা যদি গুণ করি চোদ্দো এক্স মাইনাস আঠাশ থ্রি এক্স প্লাস পনেরো এটা গুণ করলে থ্রি এক্স প্লাস চব্বিশ প্লাস পাঁচ এবার আমরা জানি এক্সগুলোকে একদিকে আনবো বাম দিকে আর ডান দিকে নিয়ে সংখ্যাগুলো চোদ্দো থাকলো থ্রি থাকলো মাইনাস থ্রি এক্স এদিকে থাকলো পাঁচ থাকলো ডান দিকে মাইনাস আঠাশটা প্লাস আঠাশ হলো প্লাস পনেরোটা মাইনাস পনেরো তাহলে এইটা থ্রি এক্স কেটে গেলো 14x এক্স সমান এই তিনটে যোগ আছে সাতান্ন বিযুক্ত পনেরো অতএব চোদ্দো একশো মান বিয়াল্লিশ এক সমান বিয়াল্লিশ বাই সমান সমাধান হচ্ছে পরবর্তী অঙ্কে আসার আগে তোমাদের বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি টিপলে সবার আগে ভিডিও নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে আর যদি চ্যানেলটি তোমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে রকম প্রবলেম হলে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না চার নম্বর অঙ্ক x বাই টু প্লাস ফাইভ এক্স বাই থ্রি প্লাস সেভেন বাম থেকে নিয়ে গেলাম x এক্স x টু এক্স মাইনাস এক্স বাই আর এটা পাঁচ ডান আনলাম পাঁচ ভগ্নাংশের যোগ তিন দু ছয় লাশ থ্রি এক্স টু এক্স তাহলে এটা বিয়ে এক্স বাই সিক্স ওয়ান টু এক্স সমাধান এক্স এটা হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে পাঁচ নম্বর এক্স প্লাস ওয়ান বাই এইট প্লাস এক্স মাইনাস টু বাই ফাইভ সমান এক্স প্লাস থ্রি বাই টেন প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান বাই তাহলে এখানে দেখো পাঁচ হাজার চল্লিশ আট দিয়ে ভাগ করলে পাঁচ হয় পাঁচ দিয়ে এটাকে গুণ করলে ফাইভ এক্স প্লাস ওয়ান পাঁচ দিয়ে ভাগ করে আট হয় আট গুণিত এক্স মাইনাস টু একই রকম ভগ্ন যোগ দশ দিয়ে ভাগ করলে দুই হয় দুই দিগুন করলে টোয়েন্টি এক্স প্লাস থ্রি কুড়ি এক দিগুন করলে এটাই তাহলে এটা গুণ হয়ে গেল ফাইভ এক্স প্লাস ফাইভ আর এটা টু এক্স প্লাস আর থ্রি এক্স মাইনাস নিচে চল্লিশ এটার নিচে হচ্ছে কুড়ি তাহলে আমাদের দাঁড়ালো তেরো এক্স মাইনাস এগারো বাই তাহলে চল্লিশকে কুড়ি দিয়ে গুণ কাটাকাটি করলে দুই হয় এবার কোনায় কোনায় গুণ তেরো এক্স মাইনাস এগারো এখানে ওয়ান আছে আর এটা দুই দিয়ে গুণ করলে টেন এক্স প্লাস টেন তাহলে তেরো এক্স টেন এক্সটাকে বাম দিকে আনলাম মাইনাস এগারোটাকে ডান দিকে আনলাম তাহলে এটি বিয়ে করলে থ্রি এক্স এটা একুশ তাহলে এক্স সমান একুশের তিন সমান হচ্ছে সাত তাহলে নিম্ন সমাধান হচ্ছে সেভেন নেক্সট এবং লাস্ট অঙ্ক আজকের আমাদের ভিডিওর এগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা বারবার প্র্যাকটিস করবে আর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা হবে এখন লাস্টের অঙ্কটা তোমরা দেখো এক্স প্লাস ওয়ান বাই ফোর প্লাস থ্রি টু এক্স প্লাস ফোর বাই ফাইভ প্লাস টু এটা ভগ্নাংশে যোগ করলাম চাল লশাগু চার দিয়ে ভাগ করলাম তাহলে এক হলো এক্স প্লাস অনেকে এক দিয়ে গুণ আর এটা তিন চেরে বারো এটা ভগ্নাংশে যোগ টু এক্স প্লাস ফোর আর এটা এক দিয়ে ভাগ করলে পাঁচ হয় পাঁচ দু দশ তাহলে এটা হচ্ছে এক্স প্লাস বারো একে তেরো এটা টু এক্স প্লাস চোদ্দো এবার কোনায় গুণ ফাইভ এক্স প্লাস পাঁচ তেরং পঁয়ষট্টি এইট এক্স প্লাস চার চোদ্দ ছাপ্পান্ন এইট এক্স থেকে বাম দিকে নিয়ে গেলাম আর পঁয়ষট্টি টাকা টান দিকে আনলাম তাহলে এটা বিয়েগুলো হচ্ছে মাইনাস থ্রি এক্স এটা হচ্ছে মাইনাস নাইন তাহলে এক্স সমান মাইনাস নাইন বাই মাইনাস থ্রি বাই না মাইনাস থ্রি সমান হচ্ছে থ্রি আর নিম্ন সমাধান হচ্ছে এক্স এখানে আমাদের অঙ্কটা শেষ হলো ভিডিওটা এখানে আমরা শেষ করছি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে এর মধ্যে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি